মানুষকে কিছু জানতে চায় না, মানুষকে আপনারা সকাল থেকে রাত অবধি ভুলভাল জানান, কিচ্ছু জানতে চায় না মানুষকে আপনারা সকাল থেকে রাত অবধি ভুলভাল জানান। বন্ধু বলছে আপনি আরএসএস করেন, আপনার বন্ধু কি বলছে দিয়ে আমার কোনো দরকার নেই, আমার যা কথা হয়ে গেছে। ঘন্টা বারো ঘন্টার পরে দাঁড়ান না, বলবো বলবো আমি কি দরজা বন্ধ করে দিলাম? তারপরে বলবেন আপনার বাবা কি করতেন, মা কি খেতেন, দাদা আপনার আপনার বউ কি খায়, কি জামা কাপড় পরে, এইসব প্রশ্ন। এটা প্রশ্ন আরেকটা ফ্ল্যাটেও গেছিল, কোনো মিল নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে চিনতে পারছেন না, বলতে চাইছেন বলতে পারেন উনি এই নিয়ে, কিন্তু আপনি তো আগে বলেছিলেন আপনার ভগবান মন্ত্রে কোটান কোট বলেছিলেন। আমি বলেছি তিনি বলেছেন এই নিয়ে কোনো মন্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার ফোনে কথা, আমি এই নিয়ে কোনো মন্তব্য করব না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমি কোনো মন্তব্য করব না বলছি। আমার ফোন তো নিয়ে গেছে, ফলে আমি গুগল থেকে ডাউনলোড করে আমার কল লিস্ট একটা বের করেছি, সেই কল লিস্টের কপি করে এত কাগজ, সেই কাগজ সই করতেই সব সময় গেছে, দুজন উইটনেস এবং আমি। কে কি বললেন এই নিয়ে আমার কোনো মন্তব্য নেই, কে কি বললেন তাই নিয়ে আমি মন্তব্য করব কেন? যার ভোটার কার্ডের কপি, পাসপোর্টের কপি, প্যান কার্ডের কপি, আধার কার্ডের কপি, আমার আমার বউয়ের আমার মেয়ের আমার বাড়িতে যার যার ছিল, আমার দাদার আমার সেগুলো সব নিয়েছে, জমির দলিলের কপি নিয়েছে, আমি একটা কল লিস্ট ফোন যেহেতু নিয়ে গেছে, কল লিস্ট হারিয়ে গেছে আমি গুগল থেকে কল লিস্ট বের করে এনেছি সেইটা নিয়ে গেছে, একটা মোবাইল ফোন নিয়ে গেছে। সহযোগিতা করবেন মানে যদি হয় পরিস্থিতি করবো, অনেকবার বলেছি আবার বলছি আপনার বাবা কি করতেন, মা কি খেতেন, দাদা আপনার আপনার বউ কি খায়, কি জামা কাপড় পরে, এইসব প্রশ্ন। আরেকটা ফ্ল্যাটেও গেছিল, কোনো মিল নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে চিনতে পারছেন না, বলতে চাইছেন বলতে পারেন উনি এই নিয়ে, কিন্তু আপনি তো আগে বলেছিলেন আপনার ভগবান মন্ত্রে কোটান কোট বলেছিলেন। আমি বলেছি তিনি বলেছেন এই নিয়ে কোনো মন্তব্য, অভিষেক বাবু আপনাকে ওনার বক্তব্য নিয়ে আমি কোনো মন্তব্য করব না। আপনি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেনেন? আমি চিনি। আপনাকে সিবিআই এর আগে বাড়িতে এসে তল্লাশি চালিয়েছিল, আজকে ইডি এসেছিল, ইডি এসে আপনার বাড়ি থেকে কি দেখতে এলো, কি কি দেখলো? সব দেখলো, নিচে ওপর দেখলো, ওই যে বললাম আপনাকে আমি এক্ষুনি আপনার সিজার লিস্ট দেখাতে পারি, সেখানে দেখবেন এত কাগজ, আইডেন্টিটি কার্ড, এই জমির দলিল, এই জমির দুটো দলিল আছে মানে অনেকের শরীর, এই হাফ কাটা একজনরা পাঁচজন মিলে, এই হাফ কাটা একজনরা পাঁচজন মিলে, তো দুটো দলিল, এই বাড়ির জমির দলিল, এই ওই কর্পোরেশন মিউটেশন, এই সমস্তর কপি, এতগুলো ভোটার কার্ডের কপি, আমার ফোন তো নিয়ে গেছে, ফলে আমি গুগল থেকে ডাউনলোড করে আমার কল লিস্ট একটা বের করেছি, সেই কল লিস্টের কপি করে এত কাগজ, সেই কাগজ সই করতেই সব সময় গেছে, দুজন উইটনেস এবং আমি, সেই কাগজ সই হয়েছে, হয়ে তাতে সময় লেগেছে, দুবার খাওয়া দাওয়া করেছে, সকালবেলা ব্রেকফাস্ট করেছে, ব্রেকফাস্টটা নিয়ে আবার এই এখন ব্রেকফাস্ট করেছে, এবারে পুরো কম্পিউটারে টাইপ করেছে, লোক গেছে আমার দলিলের ফটোকপি করতে, আবার লোক গেছে ওদের সিজার লিস্টের কপি করতে, আবার লোক গেছে এই যে আমার স্টেটমেন্ট তার কপি করতে, এই করতেই সব সময়। মানে আজকে ইডি আপনার বয়ান রেকর্ড করলো? হ্যাঁ, ইডি আপনার বয়ান রেকর্ড করলো। সুজয়বাবু আগে বন্ধু এসেছিলেন, অ্যাডভোকেট মিস্টার গো ঠাকুরদা এসেছিলেন, তিনি বললেন আপনি চাকরি করতেন, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানিতে চাকরি করতেন, সেই চাকরি সূত্রেই আপনি ফেঁসে গেছেন। কে কি বললেন এই নিয়ে আমার কোনো মন্তব্য নেই, কে কি বললেন তাই নিয়ে আমি মন্তব্য করব কেন? যার যা প্রাণে চায় বলুন, আমি আমার মন্তব্য করি মাইনে পাই ব্যাংক কথা বলবে, ইনকাম ট্যাক্স স্টেটমেন্ট করবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলছেন আমার ওনার মন্তব্য নিয়ে
আমি একটাও মন্তব্য প্লিজ এটা আপনাকে আমি আর জানাবো না, ইডিকে জানিয়েছি, সিবিআইকে জানিয়েছি, আপনাদের আর দয়া করে জানাবো না। না দয়া মানুষ মানুষকে চূড়ান্ত যায় না, মানুষকে আপনারা সকাল থেকে রাত অব্দি ভুলভাল জানান, কিচ্ছু জানতে যায় না মানুষকে আপনারা সকাল থেকে রাত অব্দি ভুলভাল জানান। বন্ধু বলছে আপনি আরএসএস করেন, আপনার বন্ধু কি বলছে দিয়ে আমার কোনো দরকার নেই, আমার যা কথা হয়ে গেছে। ইডি তদন্ত সংক্রান্ত ব্যাপারে যা আপনারা জানতে চেয়েছেন আমি বলেছি, আর কোনো কথা আমি বলবো না। সকাল থেকে আমি